তৃণমূল কংগ্রেস এই ঘটনার নিন্দা করেছে দলের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন তারা এমন ঘটনার সমর্থন করেন না তবে এই ধর্না মঞ্চে পরিকল্পিতভাবে যে পরিবেশের সৃষ্টি করা হয়েছে এই অপ্রীতিকর পরিস্থিতি তারই ফল এই ধরনের কোনো ঘটনায় কাউকে এইভাবে একটা চড় মারা বা এই ইয়ে এগুলো আমরা কেউ সমর্থন করি না এটা এগুলো সুস্থ রাজনীতি না এটা চড় মেরে দিল কেউ এটা কোনো মঞ্চে কিন্তু সমস্যা হচ্ছে এই মঞ্চটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এই মঞ্চটা তৈরি হয়েছে এবং সেইখানে একজন বিরোধী পক্ষের বিধায়ক তিনি সেখানে গিয়ে তাদের একটা প্ররোচনা দেওয়া বা সেই সরকার বিরোধী একটা অযৌক্তিক কিছু বিশৃঙ্খলাকে সমর্থন করছিলেন এবং তার মধ্যে কে কি করেছে অ্যাকচুয়ালি এই মঞ্চটাই হচ্ছে একটা নাটকের মঞ্চ তাহলে এই নাটকের কোন অঙ্কে ক্রমন অভিনয় কারা করছে এ বোঝা খুব মুশকিল ফলে সাধারণভাবে বলতে পারি এই ধরনের দুম করে একজন জনপ্রতিনিধি তাকে একটা চড় মারা এগুলো কোনো সুস্থ কাজ নয়